ছোটবেলায় গরু রচনা পড়েননি, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। গরু একটি গৃহপালিত প্রাণী, এই বাক্যটির সাথে আমরা সবাই পরিচিত। গরুর মাংস যেমন খেতে সুস্বাদু, তেমনি গরুর দুধে আছে পুষ্টি। গরু লালন পালনে কম বেশি সবাই লাভবান হয়ে আসছে। বাণিজ্যিকভাবে গরু পালন প্রক্রিয়া তো আছেই, কিন্তু আজ আমি আপনাদের বলবো গরু নিয়ে ভিন্ন প্রসঙ্গ। জানতে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এই গরুটির নাম ম্যানিক্যাম। ভারতের কেরালার এই গরুটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুকে জায়গা দখল করে আছে। ম্যানিক্যামের উচ্চতা 24 ইঞ্চি আর ওজন 40 কেজি। আবারও বলছি, উচ্চতা 24 ইঞ্চি আর ওজন মাত্র 40 কেজি। মালিক কেরালার অক্ষয় এনভি। গিনেস রেকর্ড বইয়ে সবচেয়ে ছোট গরু হিসেবে ওর নাম ওঠে 2014 সালের 21 জুন। বুল বা ষাঁড় হল ফার্ম হাউসের সুমো কুস্তিগির, কারণ এগুলো আকারে অনেক বড় হয়। যারা সারাক্ষণ লড়াই করতে ভালোবাসে, শক্তিমত্তা দেখাতে চায়, কিন্তু সে ষাঁড় যখন হয় ছোট আকৃতির তখন কেমন দেখায়? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এই ষাঁড়টি বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির, যার উচ্চতা মাত্র 26 ইঞ্চি আর 38.5 কেজি ওজন। মনে রাখার জন্য আবারও বলছি, উচ্চতা 26 ইঞ্চি, 38.5 কেজি ওজন। এই ষাঁড়টার নাম হ্যামফ্রে। 2018 সালের 27 এপ্রিল ষাঁড়টি গিনেস বুকে নাম তোলে। গরু বা ষাঁড় মোটামুটি একই রকম হলেও এ দুটি দুই প্রজাতির। তারপরেও বিশ্বের সবচেয়ে ছোট গরু ও ষাঁড় সম্পর্কে আপনাদের জানালাম কেন, সেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এবার আসি মূল আলোচনায়। কেন বাংলাদেশের একটা গরুকে নিয়ে এত আলোচনা, এত হইচই? কারণ তো অবশ্যই আছে। একটা গরু যখন সারা বিশ্বে পরিচিতির সুযোগ পায় তখন আলোচনা তো হবে, আর বাংলাদেশের নামও তাতে উজ্জ্বল হয়। কিভাবে গিনেস রেকর্ড বইয়ে বাংলাদেশের নাম ওঠার সুযোগ আসলো, সেটাই আমাদের মূল আলোচনার বিষয়। শান্তশিষ্ট এই বাছুরটা না, মোটেও বাছুর না, সে একটা পরিপূর্ণ গরু। তার নামও কিন্তু অসাধারণ সুন্দর, নাম তার রানী। এই কিউট কুইনকে দেখতে এখন প্রতিদিনই ভিড় জমাচ্ছে অসংখ্য মানুষ। রানীর উচ্চতা মাত্র 20 ইঞ্চি, একদম ঠিক শুনেছেন, মাত্র 20 ইঞ্চি। ওজন কত জানেন? মাত্র 26 কেজি। তাহলে তো বিশ্বের সবচেয়ে ছোট গরুটা বাংলাদেশেই। ভারতের কেরালার গরু ম্যানিক্যাম বা আমেরিকার ষাঁড় হ্যামফ্রেকেও পেছনে ফেলেছে আমাদের রানী। ম্যানিক্যামের চেয়ে 4 ইঞ্চি আর হ্যামফ্রের চেয়ে 6 ইঞ্চি কম উচ্চতা রানীর। অন্যদের তুলনায় ওজনও অনেক কম। ঢাকার আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের চারিগ্রামের শিকর এগ্রো নামের একটি খামারে রানীর বসবাস। ওর বয়স এখন 2 বছর। জন্মের কয়েক মাস পর থেকে একই রকম আছে সে। রানী খুব আরামপ্রিয়, প্রতিদিনই গোসল করাতে হয় তাকে, হাত পায়ের আলাদা যত্ন নিতে হয়, বিভিন্ন সুস্বাদু খাবার খেতে সে বেশ পছন্দ করে, গায়ে একটু ময়লা থাকলে নাকি ঘুমাতেই চায় না। সবই তো শুনলেন, গিনেস রেকর্ড বুকে নাম ওঠাতে হবে তো। সে প্রক্রিয়াও চলছে, বসে নেই খামারের মালিক। কিভাবে গরুটি রেকর্ড করবে সেটা জানা যাক। এটা লম্বায় হচ্ছে 27 ইঞ্চি, এখন ওয়ার্ল্ড রেকর্ডে যেটা আছে সেটা হচ্ছে 27.19 ইঞ্চেস, মানে আমরা এখানে 0.19 ইঞ্চেস কম। আর এটার উচ্চতা হচ্ছে 20 ইঞ্চি, যেটা গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ডে আছে ওটার উচ্চতা হচ্ছে 24 ইঞ্চি। আর ওয়ার্ল্ড রেকর্ডে যেটা আছে ওটার ওজন হচ্ছে 40 কেজি, আমাদেরটার ওজন হচ্ছে 26 কেজি। তো তিনটা ক্ষেত্রেই আদতে আমরা এগিয়ে, আমাদের কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং ওনারা যাচাই বাছাই প্রক্রিয়া শেষে 90 দিন পরে ওনাদের চূড়ান্ত সিদ্ধান্ত যাবেন। আমরা বিশ্বাস করি যে চারিগ্রামবাসীর জন্য এটা একটা গর্বের বিষয় এবং সমস্ত বাংলাদেশের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়াটা
এখন আমাদের জন্য কেবল সময়ের ব্যাপার। তাহলে ধরে নেওয়া যায় বাংলাদেশের গরু রানী বিশ্বের সবচেয়ে ছোট গরু স্বীকৃতি পাচ্ছে, শুধু সময়ের ব্যাপার। আচ্ছা একটা বিষয়, কিভাবে গরুটা আশুলিয়ার খামারে আসলো সেটাও তো জানা দরকার। বিভিন্ন মিডিয়াকে খামারের ম্যানেজার বলেছেন, এক বছর আগে নওগাঁর প্রত্যন্ত গ্রামের এক কৃষকের কাছ থেকে গরুটি তারা কিনেছে। এটি ভুটানের বক্সার ভুট্টি জাতের পামন গরু। এত ছোট না হলেও খামারে এই জাতের আরও 11টি গরু রয়েছে। সবই ঠিক আছে, একটা ব্যাপার নিশ্চয়ই আমার মতো আপনারাও ভাবছেন, তা হলো নওগাঁর সে দরিদ্র কৃষক যদি এত কিছু জানতেন তাহলে কি গরুটা বিক্রি করতেন? এত আলোচনা, এত মানুষের ভিড়, গিনেস বুক, এত কিছু বুঝলে নিশ্চয় করতেন না। করলেও এমন জানাজানির পর নিশ্চয় বহু দামে এটা বিক্রি করতে পারতেন। গিনেস বুকে এখন লেখালেখি থাকবে খামারি মালিকের নাম। এটা অবশ্য নতুন কিছু নয়, আমাদের দেশে কৃষক বরাবরই অবহেলিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি পছন্দ করেন বিস্ময়কর ঘটনা, অজানা তথ্য, রহস্যজনক প্রকৃতি কিংবা বৈচিত্র্যময় প্রাণী জগৎ, তাহলে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি, সঙ্গে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। লিংক পাবেন নিচের ডেসক্রিপশন বক্সে।